আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু গরিব বাইকের। তো বন্ধুরা, আপনারা অনেকেই পালসার বাইক ইউজ করেন বা ডিসকোভার, বাজাজের অনেক বাইকই ইউজ করেন। তো বাজাজ বাইকের রিজার্ভ আসলে কোন দিকে থাকে? উপরের দিকে থাকে নাকি নিচের দিকে থাকে নাকি বাম দিকে থাকে? আসলে সত্য আসলে কোনটা? অনেকে বলে নিচের দিকে, অনেকে বলে উপরের দিকে। আসলে রিজার্ভে উপরের দিকে থাকে নাকি নিচের দিকে থাকে নাকি আর কয় লিটার তেল থাকে, সব কিছুই ডিটেলস আপনাকে প্র্যাকটিক্যালে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওর সাথে আমি আছি গরিব বিকার বা মোল্লা হাসিব, তো সঙ্গেই থাকুন। আশা করি রিজার্ভ নিয়ে আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে আর দ্বিধাদ্বন্দ্বে আর থাকতে হবে না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু RES মানে রিজার্ভ, আর নিচে কিন্তু অন লেখা আছে। তো বন্ধুরা, আমরা যদি উপরের দিকে রিজার্ভে দিই তো এটা কিন্তু রিজার্ভে থাকবে না, কারণ উপরে রিজার্ভ দিলে হচ্ছে রিজার্ভ অন হবে, আর নিচে অন মানে রিজার্ভে থাকবে। বাট যখন আপনার স্টার্ট বন্ধ হয়ে যাবে দেখা যায়, তখন উপরের দিকে যখন রিজার্ভে দিবেন তখন দেখা যায়, আমি ডাইরেক্ট দিয়ে দেখাইতেছি, এই দেখেন যে নিচের দিকে দেওয়া আছে, আমার কিন্তু তেল পড়তে আছে না। এই যে তেল কিন্তু ফোটা ফোটা, মানে আমার তেল শেষ হয়ে গেছে, রিজার্ভে আছে। এখন রিজার্ভ যখন অন করব দেখা যাচ্ছে এই হচ্ছে মাঝখানে হচ্ছে পুরো টোটালি অফ, কোনো তেল হবে না। কিন্তু আমি যখন উপরের দিকে দেব এই দেখেন যে তেল পড়া শুরু করছে। তো এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি খুললাম। তো আপনাদের রিজার্ভ হচ্ছে এভাবে চালাবেন, তো যখন তেল শেষ হয়ে যাবে স্টার্টার নিবে না, তখন আপনারা উপরের দিকে দিলে আনুমানিক 2 লিটারের কাছাকাছি আর কি তেল পাওয়া যায়, 1.5-2 লিটার। তো এটা হচ্ছে রিজার্ভ অন হয়েছে, আর এভাবে দিলে হচ্ছে আপনার রিজার্ভ থাকবে বাট রিজার্ভ অফ থাকবে। নিচের দিকে দিলে হবে কি আপনার রিজার্ভে তেল থাকবে, আর এভাবে থাকলে হবে কি আপনার তেলের লাইনটা টোটালি অফ হবে, বের হবে না টোটালি। আর উপর দিলে আপনার রিজার্ভ অ্যাক্টিভ হবে, মানে ডাইরেক্ট এভাবে দিলে আর কি ডাইরেক্ট তেল পড়তেই থাকবে। আপনারা সবসময় আপনার এভাবে দিয়ে বাইক চালাবেন, যখন আপনাদের তেল শেষ হয়ে যাবে তখন আপনারা উপরের দিকে রিজার্ভ অন করবেন, মানে ডাইরেক্ট চলবে। তো এভাবে আর কি আপনারা বুঝতে পারছেন আশা করি। এটা কিন্তু শুধুমাত্র পালসারে না, বেশিরভাগ বাইকই এভাবে হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বিক্রির সাথেই থাকুন। আশা করি আপনারা এরপর থেকে রিজার্ভ নিয়ে আপনার কনফিউশন থাকবে না।